আপনি কি বিক্ষোভকারীদের পক্ষে না বিপক্ষে? আমি একসময় বিক্ষোভকারীদের পক্ষে, তখন আপনি বিক্ষোভকারীদের পক্ষে, আবার আপনি কি বলছেন একটু শুনতে পাচ্ছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কনভয় করে তাই সেই বিক্ষোভকারীদের পক্ষে না বিপক্ষে? আমি তাদের পক্ষে, আমি তাদের পক্ষে। আবার বলছি, গোটা বাংলা হয়তো ভুল শুনছে, আপনি পক্ষে না বিপক্ষে? 110% পক্ষে, 110% পক্ষে। শুনুন, আবার বলছি, প্রধানমন্ত্রীকে যারা বিক্ষোভ দেখাচ্ছে আমি তাদের পক্ষে, মুখ্যমন্ত্রী যারা বিক্ষোভ দেখায় আমি তাদের পক্ষে। তারা কি ভগবান হয়ে গেছেন নাকি? প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাচ্ছে সুজন বাবু? প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো হচ্ছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাবে, দেখানো সঙ্গত, দেখানোটা স্বাভাবিক, এবং দেখানোর ক্ষেত্রে বিজেপির লাগে আমার কিছু এসে যায় না। আর বিজেপি কেন বলছেন সুজন বাবু? হিন্দু মুসলিম বিজেপি কংগ্রেস সিপিএম আরএসপি সবার সবার তো প্রধানমন্ত্রী উনি। আপনার প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, যে ছেলেটা রাস্তায় আছে তার প্রধানমন্ত্রী। আপনি বলছেন যে যে বিক্ষোভকারীরা তাদেরকে আপনি সমর্থন করছেন? সবার সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার অপরাধে 750 কৃষক মারা গেছে, সেই দায় কার? যার অপরাধের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে 4 ঘন্টার লকডাউনের পর হেঁটে হেঁটে চলতে হয়েছে, ট্রেনে কাটা পড়তে হয়েছে, তার দায় কার? প্রধানমন্ত্রীর দায় নয়, বিক্ষোভ দেখালে অপরাধ হয়ে গেল। আমি বিক্ষোভকারীদের পক্ষে, ইন্দিরা গান্ধীর কথা আপনার মনে আছে সুজন বাবু? ইন্দিরা গান্ধী, তিনি হয়তো কংগ্রেসের নেত্রী ছিলেন, আয়রন লেডি ছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রীর উপর আক্রমণ হলে কি হয়, আমরা দেখেছি। রাজীব গান্ধী, রাজীব গান্ধীর উপর আক্রমণ হলে কি হয় সুজন বাবু? আপনি ঠিক বলছেন তো? ভুল কথা। প্রধানমন্ত্রী খুন হবার পর কি, রাজীব গান্ধী খুন হবার পর তার সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর ঘটনাকে কেন মেলাতে চাইছেন জানি না। আপনি খুন বলে কেন ডাইলিউট করছেন? অ্যাসাসিনেশন রাজা খুন না, যাই বলুন না কেন, হত্যাই তো খুন। আমি বলিনি মারা গেছেন, আমি বলেছি খুন, আপনি বলছেন হত্যা। আচ্ছা বেশ, তর্ক চলুক, কিন্তু আমার কথাটা হচ্ছে সেইটার সঙ্গে আপনি নরেন্দ্র মোদী রাস্তার ফোন নম্বর আটকে আছে, এটাকে তুলনা করছেন? নরেন্দ্র মোদী কেন বলছেন সুজন বাবু? শুধুমাত্র নরেন্দ্র মোদী কি বিষয়টা? প্রধানমন্ত্রী সুজন বাবু, আপনার প্রধানমন্ত্রী সুজন বাবু, নরেন্দ্র মোদী কি আপনার প্রধানমন্ত্রী নয়? সুজন বাবু, নরেন্দ্র মোদী কি আপনার প্রধানমন্ত্রী নয়? আমি বলি, আমার বিক্ষোভ দেখাবার অধিকার আছে। নরেন্দ্র মোদী কৃষকের প্রধানমন্ত্রী বলে কৃষকের বিক্ষোভ দেখাবার অধিকার আছে, অধিকার তো সবার আছে। কিন্তু তাই বলে এভাবে সিকিউরিটি ব্রিচ করার অধিকার কি আছে? বিক্ষোভ আমিও দেখাবো, এই বিক্ষোভ আমিও দেখাবো, আমি তার জন্য কলকাতাবাসী হিসেবে গর্ববোধ করি। সিএএনআরসির বিরুদ্ধে গোটা কলকাতা বিক্ষোভ দেখিয়েছিল, আমি সেই বিক্ষোভের অংশীদার, আমি তার জন্য নিজেকে গর্ববোধ করি কলকাতাবাসী হিসেবে। সিকিউরিটি ব্রিজ, প্রধানমন্ত্রীর সিকিউরিটি ব্রিজে আপনি গর্ববোধ করেন? সিকিউরিটি বিচ এখনো বলিনি, মানুষ বিক্ষোভ দেখাবে, হ্যাঁ বিক্ষোভ দেখানোর আমি গর্ববোধ করি।